ইসরায়েল বর্তমান সময়ের বহুল আলোচিত সমালোচিত একটি দেশ। আজ ইসরায়েল দেশ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। অর্থনৈতিকভাবে ইসরায়েল একটি অত্যন্ত শিল্প উন্নত রাষ্ট্র এবং আভ্যন্তরীণ উৎপাদনের হিসেবে ইসরায়েল বিশ্বের 34তম বৃহত্তম অর্থনৈতিক দেশ। ইসরায়েলের অর্থনীতি আধুনিক পশ্চিমা অর্থনীতি সম্পর্যায়ের, তবে ইসরায়েলের নিজস্ব সম্পদের পরিমাণ খুব কম। দেশটি 1970-এর দশক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিপুল পরিমাণ আর্থিক অনুদান পেয়ে আসছে, তবে 1998 সালের পর থেকে এই অনুদানের পরিমাণ কমিয়ে দেয়া হয়। ইসরায়েল পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্র। এটি ভূমধ্যসাগরের দক্ষিণ পূর্ব তীরে ও লোহিত সাগরের উত্তর তীরে অবস্থিত। এর উত্তরে লেবানন, উত্তর পূর্বে সিরিয়া, পূর্বে জর্দান ও ফিলিস্তিন তথা পশ্চিম তীর এবং পশ্চিমে ফিলিস্তিনের ভূখণ্ড গাজা অবস্থিত। এছাড়া ইসরায়েলের দক্ষিণ পশ্চিমে মিশর অবস্থিত। ইসরায়েলের জনসংখ্যা প্রায় 9 মিলিয়ন। ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত তেল আবিব হল দেশটির অর্থনৈতিক প্রযুক্তিগত প্রাণকেন্দ্র ও বৃহত্তম মহানগর এলাকা। 1948 সালে দেশটির নাম রাখা হয় স্টেট অব ইসরায়েল, তবে হিব্রু ভাষাজ দেশটির নাম রাখার কথা ভাবা হয়েছিল, যেমন ইসরায়েল দেশ, সিজন অথবা জিহুদিয়া। তবে ইসরায়েল নামটি হিব্রু এবং আরবি দুটো ভাষারই হওয়াতে এই নামই রাখারই চূড়ান্ত সিদ্ধান্ত হয়। ইসরায়েল মোট 6টি জেলা নিয়ে গঠিত। এগুলো হল 1 জেরুসালেম জেলা, 2 উত্তর জেলা, 3 হাইফা জেলা, 4 মধ্য জেলা, 5 তেল আবিব জেলা এবং 6 দক্ষিণ জেলা। ইসরায়েলে প্রায় 93 লক্ষ লোক বাস করে। এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। এখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 425 জন লোক বাস করে। এদের মধ্যে 67 লক্ষ ইহুদি এবং 19 লক্ষ আরব জাতিভুক্ত রয়েছে, যাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমান। ইসরায়েল বিশ্বের একমাত্র ইহুদি সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। ইসরায়েলের জনগণ অত্যন্ত উচ্চশিক্ষিত। শুধু তাই নয়, ইসরায়েল বিজ্ঞান এবং প্রযুক্তির নিরিখে বিশ্বের সেরা দেশগুলির একটি। ইসরায়েলের জীবনযাত্রার মান গোটা মধ্যপ্রাচ্যের মধ্যে সর্বোচ্চ এবং এশিয়াতে 5ম ও বিশ্বে 19তম। একটি প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলে প্রতি 10 লক্ষ অধিবাসীর জন্য 8,331 জন বিজ্ঞানী, গবেষক এবং প্রকৌশলী আছেন, যা বিশ্বের সর্বোচ্চ। ইসরায়েল তার বাৎসরিক বাজেটের প্রায় 5% বৈজ্ঞানিক গবেষণা ও উন্নয়নের জন্য বরাদ্দ করে, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। ইসরায়েলের বৈদেশিক বাণিজ্যের 1.3% তথ্য ও প্রযুক্তি সেবা রপ্তানিতে নিয়োজিত, যা বিশ্বের সর্বোচ্চ। ইসরায়েল বিশ্বের সর্বাধিক মোবাইল অ্যাপ্লিকেশন নির্মাণ করেছে। ইসরায়েল নিজেকে একটি ইহুদিবাদী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাবি করে। এখানে একটি প্রতিনিধিত্বমূলক সংসদীয় গণতন্ত্র বিদ্যমান। দেশটির একবিশিষ্ট আইনসভার নাম কনেসেত। এখানে প্রধানমন্ত্রী সরকার প্রধানের দায়িত্ব পালন করেন। ইসরায়েলের সঙ্গে 170টি দেশের কূটনৈতিক সম্পর্ক আছে, তবে ফিলিস্তিন সাথে বিবাদের কারণে মুসলিম দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক শীতল রয়েছে। ইসরায়েলি নাগরিকেরা নিজেদের মধ্যে ভাব আদান প্রদানের জন্য মূলত আধুনিক হিব্রু ভাষা ব্যবহার করেন। তবে ইসরায়েলে 33টির মতো ছোট বড় ভাষা ও উপভাষা প্রচলিত রয়েছে। বর্তমানে হিব্রু ও আরবি ইসরায়েলের সরকারি ভাষা। ইসরায়েল বিশ্বের একমাত্র দেশ যেখানে হিব্রু ক্যালেন্ডারের ব্যবহার করা হয়। ইসরায়েলে কর্মক্ষেত্র ও স্কুল ছুটি ইহুদি ছুটির দ্বারা নির্ধারিত হয় এবং শনিবার তাদের সাপ্তাহিক ছুটির দিন। ইসরায়েলের পর্যটন মূলত ইহুদি, ইসলাম ও খ্রিস্টান ধর্মের পবিত্র ও ঐতিহাসিক স্থানগুলিকে কেন্দ্র করে আবর্তিত। দেশটির সর্বত্র ইহুদি ধর্মের ও সভ্যতার স্মৃতিবিজড়িত নানা প্রত্নতাত্ত্বিক স্থান ছড়িয়ে ছিটিয়ে আছে। ইহুদিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় শহর এবং মুসলিম ও খ্রিস্টানদেরও গুরুত্বপূর্ণ তীর্থস্থান হল জেরুজালেম শহর। জেরুজালেমের ইহুদি মন্দির ও পশ্চিম দেওয়ালও বিখ্যাত। এছাড়াও ইসরায়েলে আছে যীশুখ্রিস্টের জন্মস্থান বেথেলহেম এবং বাসস্থান নাজারেথ। এখানে হারাম আল শরীফ তথা আলাকসা মসজিদও অবস্থিত, যা মুসলিমদের প্রথম কিবলা হিসাবে পরিচিত। ইসরায়েলে ভূমধ্যসাগরের তীর জুড়ে রয়েছে অনেক অবকাশ যাপন কেন্দ্র। আরও আছে লবণাক্ত মৃত সাগর, যার পানিতে ভেসে থাকা যায়।